খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের সোবানপুর 2 নম্বর কলোনিতে বৃহস্পতিবার গভীর রাতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটানো হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার সকাল 11টার দিকে বিষয়টি জানাজানি হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মরিয়ম বেগম সাইট মৃত শামসুদ্দিনের স্ত্রী। তিনি নিজ ঘরে একাই বসবাস করতেন, স্বামীর সাথে দীর্ঘদিন তার কোনো যোগাযোগ নেই। একমাত্র কন্যা সন্তান মাহফুজা 42 থাকেন পাশের গ্রাম হাজারছড়া এলাকায় স্বামীর বাড়িতে। শুক্রবার সকালে পার্শ্ববর্তী হানিফ প্রতিদিনের মতো পান খাওয়ার জন্য মরিয়মের ঘরে যান। তখন লাশ পড়ে থাকতে দেখে খবর দেন মরিয়মের স্বজনদের। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, দৃষ্টিবন্দী মরিয়ম স্থানীয় লোকজনের কাছে টাকার বিনিময়ে টাকা ধার দিয়ে জীবিকা নির্ভর করত। তার কাছে গচ্ছিত টাকা লুটে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। উত্তমচন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।